বিরিয়ানি তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু তোমরা যারা অথেন্টিক টেস্টের বিরিয়ানি ভালোবাসো, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদেরই জন্য। কাটোয়ার সার্কাস ময়দানে মাটিকল্লা নার্সিং হোমের অপোজিটে উদ্বোধন হয়ে গেল বিরিয়ানি জংশন। তো চলো ফুল ডিটেলসটা দেখে নেবো আজকে আমরা এই ভিডিওতে। কাটোয়ার সেরা বিরিয়ানি আনন্দ আনে সন্ধ্যায়, নামটা বিরিয়ানি জংশন, সার্কেস ময়দানে পাই। খাবার টেবিলে হাসি, সুগন্ধে ভরে যায় বাতাস, গন্ধে মাতাল মন, সেই স্বাদে পাগলাশ। বিরিয়ানি জংশন, আহা, খুশির ঝড় উঠিয়ে দেয়, রঙিন স্বপ্ন হাতে ধরে মনকে সুখের আলোয় মেলে। আচ্ছা বলছি যে কাটোয়ায় তো বিরিয়ানির দোকান প্রচুর আছে এখন, তো এই বিরিয়ানি দোকানের কি বিরিয়ানি টেস্ট করেছেন? হ্যাঁ, কাল গতকাল করেছি। কি রকম লাগলো এখানকার বিরিয়ানি? খুব ভালো লেগেছে, মানে বিরিয়ানি কোয়ালিটি, কোয়ান্টিটি, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে দোকানের যারা মানে খুলেছে আর কি, যে মালিক যারা আর কি দোকানে, তাদের ব্যবহার এবং সবটাই খুব ভালো ছিল। রাইসটা ভীষণ ভালো ছিল, এবং চিকেন বা আমাদের আলু এটাই ছিল, ভালো ছিল। আচ্ছা আর এই যে বলছি, এখানকার বিরিয়ানির সঙ্গে যে এটা নতুন একটা আইটেম ফ্রি দিচ্ছে, বোরহানি, বোরহানি, সেটা কি রকম লেগেছে? সেটাও বেশ ভালো লেগেছে, এবং বাড়িতে আমাদের ছেলে আমার মিসেস খেয়েছে, তাদেরও ভীষণ পছন্দ হয়েছে। ওটা একটা আলাদা অ্যাট্রাকশন আর কি এদের ছিল, বোরহানিটা। কি বলবেন, কাটোয়ার যে বাকি বিরিয়ানি গুলো আছে তার থেকে একটু একটু অন্যরকম লেগেছে আর কি, কারণ দুদিন আগেই একটা উদ্বোধন হলো, সেখানটাও নিয়েছিলাম, তাদেরও টেস্ট করলাম, এদেরটাও টেস্ট করলাম, তো এদেরটা আমার একটু ভালো লাগে। এবং কাল আমি এর যে মালিক আর কি সফিক, তাকে আমি ফোনে ওভার টেলিফোন তাকে বলেওছি যে না, তোমার বিরিয়ানি খুব ভালো হয়েছে আর কি, রাত্রি ফিডব্যাক ওকে আমি দিয়েছিলাম, ভালো হয়েছে, ধন্যবাদ। তো যাক, আমি এদের আরো ভালো করা বা যে করেছে যেটা, সেটাই আরো উত্তরোত্তর ভালো কামনা করি আর কি। তো নমস্কার দাদা, বলছি বিরিয়ানি কি রকম লাগছে? দারুণ সুন্দর, দারুণ। আমি বহু জায়গায় বিরিয়ানি খেয়েছি, এটা আমার খুব সুন্দর লাগলো খেতে, এতটাই ভালো লাগছে। এতটাই ভালো লাগলো। আচ্ছা মানে কখন অর্ডার দিয়েছেন, কতক্ষণের মধ্যে? মানে কোন অর্ডার দাঁড়িয়ে ছিলাম, দাঁড়িয়ে থাকতে দিলে আমার কেমন হলো, আমাকে দিয়ে দাও, আমাকে দিল, তাই খাচ্ছি এখন বসে বসে, খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখন খুব ভিড়ও আছে, এখন দেখছি খুব ভালো সুন্দর বিরিয়ানি করে যা। মানে কাস্টমারের উদ্দেশ্যে কি বলবেন, যারা দেখবে লাইভ ভিডিওটা তাদের উদ্দেশ্যে কি? তারা দেখে একবার আসা দরকার আছে এখানে, যে আমাদের তো বহু বিরিয়ানি দোকান হয়েছে, মানে এটা এখানে এসে একবার দেখা উচিত, যে এখানে বিরিয়ানিটা কিরকম, দাম অনুযায়ী টেস্টটা, দাম অনুযায়ী ঠিকই আছে, টেস্ট খুব সুন্দর টেস্ট। আচ্ছা খুব ভালো লাগলো। এখানে কতক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপরে পেলেন বিরিয়ানি? আধা ঘন্টা দাঁড়িয়ে পেয়েছেন। অফারে যে বিরিয়ানি চলছে, দুটো কিনলে একটা আলু বিরিয়ানি ফ্রি, আপনি কি পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। আচ্ছা কি মনে হচ্ছে বিরিয়ানির টেস্ট কি রকম হতে পারে? এখন তো দেখিনি, যে খেয়ে তারপর বুঝবো কতটা ইয়ে ভালো না খারাপ, কতটা কি, এবং যে লোকজন সমগম মনে হচ্ছে যেন ভালোই হবে, আশা করা যাচ্ছে, খুবই ভালো লাগছে দেখে। হ্যাঁ, কাটোয়ার অনেক বিরিয়ানি রয়েছে, অনেক খেয়েছি, দেখা যাক, এটা নতুন তো, আজ ভালোই লাগবে মনে হচ্ছে। বিরিয়ানি জংশনের বিরিয়ানি কি রকম লেগেছে? খুব ভালো লেগেছে। আমি মানে আমার বাড়িতে মিসেস মেয়ে খুব বিরিয়ানি পছন্দ করে, কিন্তু আমি আমার একটু পেটের সমস্যার জন্য বিরিয়ানি খুব একটা খাই না বা পছন্দ করি না, কিন্তু কালকে এই বিরিয়ানি আমার পরিচিত যে মালিক, তো সে দোকান ওপেন করেছে, সেজন্য আমি এসেছিলাম, আমি বাড়িতে নিয়ে গেছিলাম, সবাই মিলে খেয়েছি। এবং আমার যেটা দুটো তিনটে পয়েন্ট যেটা বলার আমি এই বিরিয়ানি সম্পর্কে, যে এই বিরিয়ানিটা মানে মানে আমার মতো লোকের পক্ষে যারা খুব বেশি স্পাইসি পছন্দ করে না, তাদের জন্য ভীষণ ভালো, লাইট কিন্তু টেস্টি, স্পাইসি নয় কিন্তু টেস্টি, এটা একটা ব্যাপার। আর আর একটা ব্যাপার হচ্ছে যে মানে বিরিয়ানি খেলে মানে একটা পেটে একটা ভার ভার, যেটা আমরা ফুলনেস বলি, একটা ভার ভার ভাব থাকে, একটা ফুলনেস ভাব থাকে, সেটা কিন্তু মোটেও ছিল না বিরিয়ানি, মানে একদম আমি দুপুর দিকে খেয়েছিলাম, বিকালের মধ্যে মনে হয় যেন লাইট ফিল করছি, কোনো অসুবিধা কিছু নেই। কাটোবাসীর জন্য কি বলবে? কাটোবাসীর জন্য বলবো আসুন এখানে এই বিরিয়ানি দোকানে টেস্ট করুন, একটু অন্য ধরনের, এরা মানে এদের শুনেছি যে যিনি কারিগর তিনিও বাইরে থেকে এসেছেন, লখনউ থেকে, তো খুব ভালো, এসে টেস্ট করুন, একটা অন্য ধরনের টেস্ট বা অন্য ধরনের ফ্লেভার পাবেন। আর একটা যেটা বলা যে মানে অন্যান্য বিরিয়ানিতে যেটা মানে একটা 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 উগ্র একটা মানে একটা সেন থাকে, সেটা কিন্তু এর মধ্যে একদমই ছিল না, ভীষণ লাইট এবং খুব ভালো, কিন্তু ভীষণ টেস্ট, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি আছে। কি
মনে হচ্ছে কি রকম হতে পারে এখানকার বিরিয়ানি, খেয়ে দেখতে হবে, টেস্ট করবে। আর কাটোয়ায় তো প্রচুর বিরিয়ানির দোকান আছে, তো এটাও একটা উদ্বোধন হলো, কি রকম লাগছে? ভালো। কাটোয়াবাসীর উদ্দেশ্যে কি বলবেন? আসুক সবাই নিক। এই যে নতুন বিরিয়ানির দোকান উদ্বোধন হলো, আপনি নিয়েছেন? হ্যাঁ নিলাম। আচ্ছা কয়টা নিয়েছেন? এই দুটো নিলে একটা ফ্রি দিচ্ছে, এখন এই আজকের দিনটা অন্তত দুটোতে 200 টাকা হচ্ছে, আর একটা আলু বিরিয়ানি ফ্রি দিচ্ছে। মানে অফারে পেয়েছেন? অফারে পেয়েছি। আচ্ছা কতক্ষণ ছিলেন লাইনে দাঁড়িয়ে? তাও আধ ঘন্টা হয়ে গেল। আচ্ছা তারপর পেলাম। কি মনে হচ্ছে মানে এতক্ষণ দাঁড়িয়ে কি মনে হচ্ছে কি রকম হতে পারে টেস্ট এখানকার? হ্যাঁ আশা করি তো ভালো হবে, তাই মানে সেন্টার থেকে সেটাই মনে হলো। আচ্ছা এখনো খাননি? না কাটোয়ার মধ্যে যে বিরিয়ানির দোকানটা উদ্বোধন হলো বিরিয়ানি জাংশন, এটা নিয়ে একটু কিছু বলবেন। বিরিয়ানি জাংশন উদ্বোধন করলো, আমার প্রথম টার্গেট থাকবে আমি কোয়ালিটি মেনটেন করবো, প্রথম কথা মানুষকে ভালো খাওয়ানোর চেষ্টা করব। আর যেটা সবথেকে বড় ব্যাপার, আমি চাপ যেটা কাটোয়ার মানুষ প্রায় খায় সেটা চাপ বাদ দিয়ে আমি কোনো কোনো দিন চিকেন কোরমা, কোনো দিন চিকেন আফগানি এসব বানাবো, নতুন কিছু ভাবছি। আর মানুষকে ভালো কোয়ালিটি দেবো এবং মানুষকে পরিষেবা ভালো দেবো যেটা ভাবছি। আর তারপরে হলো যে মানুষের কাছে রেসপন্স ভালো পাচ্ছি। আর প্রথম কথা হলো বুড়হানি আমি সারা জীবনই ফ্রি থাকবে, ওটা আমার যতদিন দোকান থাকবে। বুড়হানিটা হলো আপনাকে বলি, প্রথম বুড়হানি হলো টক দই দিয়ে তৈরি করা হয়, ওর সঙ্গে পুদিনা পাতা থাকে, যেটা সাধারণত মানুষ রায়তা জানে, ওই কম্বিনেশন একটু আলাদা, যেটা বিরিয়ানি ডাইজেস্ট করতে সুবিধা হয়। মানে যখনই বিরিয়ানি কিনবো এটা আমরা ফ্রি পাচ্ছি? সব সময় পাবেন। আচ্ছা সামনেই তো পুজো আসছে, তো তার জন্য কি কোনো অফার টফার কিছু থাকবে? হ্যাঁ পুজোর সময় অফার নিশ্চয়ই ভাববো, চিন্তা করবো, মানুষকে মানে পরিষেবা দেওয়া চেষ্টা করব। আচ্ছা আর বিরিয়ানির সঙ্গে চিকেন আর মাটনের যে পিসগুলো আমরা পাবো কি রকম, কত গ্রামের? চিকেনের পিস থাকবে 120 গ্রাম, মটন পিস থাকবে 100 গ্রাম। আর টোয়াতে তো অনেক বিরিয়ানির দোকান আছে, রিসেন্ট কয়েক বছরের মধ্যে খুলেছে, এই বিরিয়ানি জংশনে মানুষ কেন আসবে? মানুষ আসবে তার কোয়ালিটির জন্য আসবে, আমি যে কোয়ালিটি যেটা দেবো সেই কোয়ালিটি খেয়ে মানুষ মানুষের কথা বলবে, আমার কথা না, এটা কোয়ালিটিটা মেনটেন করা হবে প্রথম থেকেই বলছে, এবং সেই কোয়ালিটি মানুষ পেয়ে যাবে যার জন্য মানুষ আসবে। হোম ডেলিভারির কি কোনো ব্যবস্থা? হোম ডেলিভারি কাটোয়ার মধ্যে যেখানেই যাবে কোনো চার্জ লাগবে না, কাটোয়ার বাইরে গেলে 15 কিলোমিটারের মধ্যে 30 টাকা, তার আগে পিছু যেরকম হবে সেটা করে নেওয়া হবে। বিরিয়ানি জাংশন খুব তাড়াতাড়ি জোম্যাটোর সঙ্গে অ্যাড হতে চলেছে, আর জোম্যাটোতে অর্ডার দিলে আপনারা খুব তাড়াতাড়ি সার্ভিস পেয়ে যাবেন। বিরিয়ানি জাংশন ওপেনিংয়ের দিন আমরা অনেক মানুষকেই দিতে পারিনি পরিষেবা, যার জন্য আমি যেটা হলো ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথম কথা। দ্বিতীয় কথা হলো আমি যদি প্রচুর করতে পারতাম কিন্তু করিনি, মানুষকে কোয়ালিটি দিতে পারবো না, যার জন্য আমি মধ্যখানে স্টপ করতে বাধ্য হয়েছি যে মানুষকে আমি ভালো পরিষেবাটা দেবো। আর আমার যারা ছিল, যারা আমার সঙ্গী সাথী যারা কাজ করছিল, তারা প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিল, যার জন্য আমি বাধ্য হয়ে ওটাকে স্টপ করতে বাধ্য হয়েছি। বিরিয়ানি জংশনে বিরিয়ানি টেস্ট করার জন্য আমি পুরো রেডি, আমার সামনে দেখতেই পাচ্ছেন এখন এখানে এক প্লেট বিরিয়ানি নিয়ে আমি বসে আছি, এই বিরিয়ানি তো আমি টেস্ট করবোই। তার আগে বলি যে আমরা বিরিয়ানি জংশনের যে অফার ফ্রি এগুলো শুনছিলাম, তো সেটা বলি সব থেকে এখানকার মেন অ্যাট্রাকশন যেটা সেটা হচ্ছে এই বিরিয়ানি। তো এই বড়হানি যেটা আছে এটা কিন্তু এখানকার মেন অ্যাট্রাকশন, কারণ এটা কাটোয়ায় আমি এর আগে কখনো খাইনি, অনেকে জানিও না, মানে আমিও জানতাম না এখানে আসা অবধি এটা কি জিনিস। তো এটা হচ্ছে একটা ডাইজেস্টিভ ড্রিঙ্ক, যেটা খাওয়ার পরে খেলে আমাদের মানে শরীরে যে খাবারগুলো খাচ্ছি সেটাকে ডাইজেস্ট করার জন্য খুব একটা ভালো জিনিস। টক দইয়েরই হয় মূলত, আমরা রায়তা খেয়ে থাকি, রায়তা কিন্তু একটা আলাদা, কিন্তু এটা কিন্তু দেখবেন একদম তরল ড্রিঙ্কের মতো। তো আমরা এই সব জিনিসটাই কিন্তু টেস্ট করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো প্রথমেই দেখি এখানকার বিরিয়ানি, এই বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন এখানকার চালগুলো কিন্তু একদম ঝুরঝুরে চাল, আর বেশ লম্বা লম্বা চাল আছে। তো আর এখানে হ্যাঁ বেরেস্তাও দেখতে পাচ্ছি আমরা, এখানে ভরা ভরা একদম বেরেস্তা আছে। তো বেরেস্তা আর চাল এটা খেয়ে দেখবো, অথেন্টিক একটা ব্যাপার আছে, বেশ ভালো, যথেষ্ট সুন্দর টেস্ট, সেই উগ্র স্মেলটা নেই, একটা নিজস্ব স্মেল আছে বিরিয়ানির। আর চিকেন যেটা কাটার সাথে সাথে আমার হাতে চলে এলো, বেশ নরম, পারফেক্ট, আলু খুব সফট, আমার ভালো লেগেছে, যথেষ্ট ভালো লেগেছে। বিরিয়ানি তো খেলাম, বিরিয়ানি তো যেরকম হয় বেশ অথেন্টিক, ভালোই খেতে এখানকার।
আমি সব থেকে বেশি এক্সাইটেড হচ্ছে এই জিনিসটা খেয়ে টেস্ট করার জন্য এবং আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। বেশ একটা নোনতা ব্যাপার আছে, বেশ একটু ঝালঝাল নোনতা একটা দারুণ ব্যাপার আছে জিনিসটা খেতে, কিন্তু অন্যরকম রায়তার মতো কিন্তু নয়, কিন্তু জিনিসটা খেতে খুব সুন্দর। বিরিয়ানি জংশনের বিরিয়ানি খেয়ে দেখবো এবং কেমন হয়েছে সেটা বলবো। না এখানে ডিমটাও পুরো, আলু আছে একটা এবং এক পিস চিকেন আছে লেগ পিস, খুব সুন্দর চিকেন পিসটা। আর একটা জিনিস আমি যেটা দেখাচ্ছি, বোরহানি, বোরহানি আমি আশেপাশের মধ্যে বর্ধমানের যে দোকান আছে সেখানে দু এক জায়গায় বোরহানি দেয়, কিন্তু কাটোয়াতে বোরহানি কোনো দোকানে দেয় বললে আমার মনে হয় না। আর যদিও এখন দু একটা দোকান নতুন হয়েছে সেখানে বোরহানি দেয় কিনা আমার জানা নেই, আপনারা এসে খেয়ে দেখুন এবং বলুন। আমি আগে খেয়ে দেখি বলি কেমন হয়েছে। রাইস একবারে দেখুন, একবারে ঝরঝরে রাইস, একবারে ঝরঝরে এবং কতটা বড় দেখুন রাইসের। এবার এটা খেয়ে আমি দেখব, আমার ভালো লেগেছে। আপনারা আসুন খেয়ে দেখুন কেমন লাগে, আপনারাই কমেন্ট করে জানাবেন। কোনো মুরগি কখনো খাসি, মশলায় ভেজা রেসিপি সবাইকে মাতিয়ে দেয়, জাদু যেন রান্নায় আছে। ভিড় করে সবখানে মানুষ, স্বাদের খোঁজে পাচারি, বিরিয়ানির পাবে মজে, সকলে খুশির গান গায়। এই শহরের বিশেষ ঠিকানা, ভুলে গেলে আর কি হবে, বিরিয়ানি জংশন সেরা, অনেকের মন জয় করে।